আপনারা অনেকেই জানেন যে মুন্সীগঞ্জ জেলা শিরিক বেদাতে জর্জরিত আর এই শিরিক বেদাতকে উৎখাত করার জন্য বাংলাদেশ আহ যুবসংঘ সারা দেশে যে কর্মতৎপরতা নিয়ে এগিয়ে চলেছে তারই একটা কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলায় মুন্সিগঞ্জবাসী আমরা বাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এতটাই স্বাবলম্বী করেছে তো এই একটা সা আমাদের যে মুন্সীগঞ্জ জেলাটা সেখানে আপনারা অনেকে যেটা ভাই বলেছে শের পিতাদের একটা অনেক বড় একটা আস্থানা তো আমরা যুবকরা চাচ্ছি যুব সংঘের আন্ডারে আমরা যাতে এই মুন্সিগঞ্জকে সম্পূর্ণ শিখ এবং বেদাত মুক্ত করতে চাই তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ওয়াসালাম ও আলা আল্লাহ নবী আবাদ আলহামদুলিল্লাহ নির্ভেজাল তাহিদের ঝান্ডা বাহিয়ে দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেদি যুবসংঘ সংঘ এগারো ফেব্রুয়ারি দু হাজার বাইশ সাংগঠনিক জেলার আহ্বায়ক কমিটি গঠন হয় আপনারা অনেকেই জানেন যে মুন্সিগঞ্জ জেলা শিরিক বেদাতে জর্জরিত আর এই শিরিক বেদাতকে উৎখাত করার জন্য বাংলাদেশ আলেদ যুবসংঘ সারা দেশে যে কর্মতৎপরতা নিয়ে এগিয়ে চলেছে তারই একটা কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলায় বাংলাদেশ আলেদ যুবসংঘের যে স্লোগান যে অহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর সেই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আলেদ যুবসংঘ মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলার আহ্বায়ক ভাই হোসেন ভাই হোসেনকে আমি তার মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত দর্শক আপনারা জেনে থাকবেন যে আমরা বাসী আমরা বাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এতটাই স্বাবলম্বী করেছে তো এই একটা আমাদের যে মুন্সীগঞ্জ জেলাটা সেখানে আপনারা অনেকে যেটা ভাই বলেছে শের পিতাদের একটা অনেক বড় একটা আস্থানা তো আমরা যুবকরা চাচ্ছি যুবসংঘের আন্ডারে আমরা যাতে এই মুন্সীগঞ্জকে সম্পূর্ণ শিখ এবং বেদাত মুক্ত করতে চাই তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন আপনারা যারা আছেন যারা আমাদের দিনী ভাই আছেন তারা অবশ্যই আমাদের যে সাংগঠনিক অফিস মাওয়াতে মাওয়া ঠিক চৌরাস্তায় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থেকে কাজ করবেন আর আমরা আহ্বান জানাবো আমরা যারা যুবক আছি আমরা কি নিয়ে সময় পার করছি আমাদের প্রত্যেকটা সময়ের জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমরা যুবকরাই যদি এগিয়ে না আসি তাহলে কখনোই আমাদের এই মুন্সীগঞ্জকে আমরা শির এবং বিদাত মুক্ত করতে পারবো না তো আমি সবাইকে উদার্ত আহ্বান জানাবো আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সাথে থেকে আমাদের এই মুন্সীগঞ্জটাকে সম্পূর্ণ শিখ এবং বেদাত মুক্ত করব ইনশাল্লাহ আপনারা আমাদের সকলে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি আপনাদের যে হাদিস ফাউন্ডেশন যে শিখ আমাদের যে প্রকাশিত যে বৈষম্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সেই প্রকাশিত বৈষম্য আপনারা ওনাদের যেই মাওয়াতে যে অফিস সে অফিস থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা নিয়মিত সেখানে এসে আমাদের যে মাসিক তালিমি বৈঠক সেটাও ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেখানে এবং আমরা এক্ষেত্রে দ্বার্থহীনভাবে বলতে চাই যে যেটা আল্লাহ তালা বলছেন যে আউজবিল্লাহ বিল্লাহিমিনা শৈতআ রজিম আল্লাহ বলছেন অকুল জা আল হাক জাহক বাতিল ইন্নাল বাতিল আকানা জাহুক যে নিশ্চয়ই যখন সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ মিথ্যা তো আসলে বিলুপ্ত হওয়ারই ছিল তো আমরা মনে করি যে মুন্সীগঞ্জ জেলায় আলহামদুলিল্লাহ এই সমস্ত ভাইদের মাধ্যমে যারা আজকে আমাদের সাংগঠনিক তৎপরতায় এসেছে এবং এই বাংলাদেশ আলেদের যুবসংঘের ছায়াতলে এসেছে আমরা মনে করি ইনশাআল্লাহ এদের মাধ্যমেই একদিন মুন্সীগঞ্জ জেলা থেকে যাবতীয় শিরিক বেদাদের যে আখড়াগুলো আছে এই আখড়াগুলোকে উৎখাত করা সম্ভব হবে ইনশাআল্লাহ সকলের প্রতি আহ্বান জানাবো যে যারা আপনারা মুন্সীগঞ্জ জেলায় বিভিন্ন জায়গায় বিশেষ করে জামাতবদ্ধ জীবন না যাপন করছেন না বিচ্ছিন্নভাবে কোরআন এবং সৈহাদিস হয়তো মেনে চলছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো যে লোকেশন এই লোকেশন হচ্ছে আমাদের বাংলাদেশ আলী জীবনসংঘ মু মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা কার্যালয় সেই জেলা কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে আপনারা নিয়মিত সেখান থেকে যে বই পুস্তক এবং তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা নিয়মিত যে আপনাদের যে কর্মতৎপরা আপনারাও আপনারাও চাইলে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারেন এবং আমাদের যে তাহারিক মাসিক আত্মাহারিক যে পত্রিকা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই দাবি এবং এই দাওয়া আপনাদের সামনে রেখেই আমাদের আলোচনা শেষ করছি এবং আপনারা আমাদের স্ক্রিনে যে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে এবং স্ক্রিনে আমাদের এই লোকেশন দেওয়া আছে এই লোকেশন থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আমাদের আসলে এক্স্যাক্ট লোকেশনটা কোথায় তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুব সংঘ সমাজ সংস্কার করব আকিদা বিশুদ্ধ করে তুলব সমাজ মরা সংস্কার করব আমরা সমাজ সংস্কার করব